আমি তোমার কে? পরি। পরি পাইলে কি করবা? সাদারে চলতি বছর 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দেন ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা। 17 ফেব্রুয়ারি হলুদ সন্ধ্যা আর 20 ফেব্রুয়ারি হয় সংবর্ধনা। প্রতিটি ইভেন্টই ছিল ভাইরাল। আলোচনার ঝড় শুরু হয় প্রথম স্বামীর সঙ্গে তামিমার তালাকের ইস্যুকে ঘিরে। অভিযোগ ওঠে প্রথম স্বামী রাকিব হাসানকে তালাক দেননি তামিমা। বিষয়টি নিয়ে আদালতে মামলা করেন রাকিব হাসান। সেই মামলার তদন্ত করে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে। এতে বলা হয় তামিমার তালাকের নোটিশ জাল। Strong women do not have attitudes. ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে আরেকজনকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। নাসির তামিমার বিয়েও অবৈধ। ওনা নাসিরের সাথে বিয়েটা অবৈধ যেহেতু স্বামী বর্তমান থাকা অবস্থায় কোনো মেয়ের সেকেন্ড আরেকজনকে হাজবেন্ড হিসেবে নেওয়া সম্ভব না। উপরন্তু ওনারা যেই কাগজগুলো দেখিয়েছেন এবং ডাক বিভাগের স্মারক দেখিয়েছেন সেই স্মারকগুলো জাল জালিয়াতি মাধ্যমে তৈরি করেছেন। এই বিষয়টা পিবিআই তদন্তে সুস্পষ্টভাবে এসেছে। ডাক বিভাগও জানিয়েছে যে পরীক্ষামূলক পোস্ট অফিস বলে এবং এই স্মারক নম্বরে আসলে রাকিবকে কোনো ধরনের লেটার সঠিক আইনি প্রক্রিয়া মেনে প্রদান করা কখনোই হয়নি। তো পিবিআই তার তদন্তের রিপোর্টে তিনজনকে আসামি করে রিপোর্ট দাখিল করেছেন আজকে। পিবিআইয়ের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নাসির তামিমা ও তার মা সুমি আক্তারকে আদালতে হাজিরের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম। 31 অক্টোবর সবাইকে হাজির হতে হবে আদালতে। যথাযথ প্রক্রিয়ায় তালাক না হওয়ায় রাকিবের স্ত্রী হিসেবে এখনও বহাল তামিমা। তো এখনও সে আইনত আমার ওয়াইফ। তো এখন স্বামী স্ত্রীর সম্পর্কটা দুইজনের, আমার ডিসিশনে তো হবে না, তারও ডিসিশন আছে। অবশ্যই সে যদি কন্টিনিউ করে আমি করব। বিয়ে নিয়ে তুমুল সমালোচনার ময়দানে ক্রিকেটার নাসির এবার থার্ড আম্পায়ার থেকে কি সিদ্ধান্ত পান আর তামিমা হিট উইকেট থেকে কিভাবে বাঁচবেন সেটি দেখার পালা। ড্যানিট রং, মাইটিভি, ঢাকা।